আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ফাস্ট্র্যাকের একটা ঘড়ির আনবক্সিং ভিডিও দেখব। এটা হচ্ছে গিয়ে গেম অফ থ্রোনসের একটা কালেকশন। এই ওয়াচটার প্রাইস ইন্ডিয়াতে 4395 রুপিস এবং বাংলাদেশ থেকে আমি এটা অর্ডার করছি। আমি যেই শপটা থেকে অর্ডার করছি সেই শপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফাস্ট্র্যাক এক্সক্লুসিভ, এই শপটা থেকে আমি ঘড়িটা অর্ডার করছি। এখন আমি মেইনলি ওনাদের এইখানে দেয়া আছে হচ্ছে গিয়ে 6600 টাকা। এটা এত দেখার দরকার নেই, পরে বলবেন যে প্রমোট করতেছি। আমি অ্যাকচুয়ালি ঘড়িটা দেখাচ্ছি। ঘড়িটা আসছে একটা ব্যাগে, সাথে আমি পাচ্ছি, প্রাইসটা একটু দেখাই দিই। এই যে প্রাইসটা হচ্ছে গিয়ে 6600, আর এই ঘড়িটার ডেলিভারি আমি নিছি হচ্ছে গিয়ে একটা ডেলিভারি কোম্পানি আছে সেই কোম্পানিটার মাধ্যমে। যাই হোক, গতকালকে অর্ডার করছি, আজকে পেয়ে গেছি, এই সার্ভিসটা ভালো লাগছে। এবার আসেন ঘড়িতে যাই। এই হচ্ছে গিয়ে ঘড়ি। আচ্ছা, আমি ওনাদেরকে যেটা বলছিলাম যে ডেট এবং ডে এই দুটা ঠিক করে দেওয়ার জন্য, কারণ এটা একটা কর্নিওগ্রাফ ওয়াচ। এই হচ্ছে গিয়ে মেইনলি ওয়াচটা, ডায়ালের মধ্যে ওদের ব্র্যান্ডিং আছে, ফাস্ট্র্যাক লেখা আছে। এই যে সাইডের যে ছোট ডায়ালটা, এটা হচ্ছে গিয়ে ডেট, আর এইখানে যে যে TMSSWT এগুলো দেওয়া আছে, F, এটা হচ্ছে গিয়ে ডে, আজকে কী বার সেটা বোঝানো হয়েছে। ঘড়ির চেইনটা আমি এটা একটু উঠায় দেখাই আপনাদেরকে। এই হচ্ছে মেইনলি ঘড়িটা। ওরা ঘড়িটা চালু করে দিছে, রানিং করে দিতে বলছিলাম আমি ফোন দিয়ে। এখানে কি দেয়া আছে, এই ঘড়িটার মডেল নাম্বার টাম্বার দেয়া আছে, টাইটান কোম্পানি লিমিটেড। আচ্ছা, টাইটানের একটা সিস্টার কনসার্ন হচ্ছে ফাস্ট্র্যাক, এই জন্য এইখানেও ফাস্ট্র্যাকের একটা ছোট্ট ব্র্যান্ডিং আছে। আচ্ছা, এই সাইডের ইয়েটা কিন্তু একটু লক সিস্টেম যেটা, এটা কিন্তু এবার একটু অন্যরকম হচ্ছে, আমার আগের ঘড়িগুলোর চেয়ে একটু অন্যরকম। বেশ বড় ঘড়িটা, আমি এটা একটু ছোট করে নেব হালকা। কোথার থেকে যে খুলতে হবে না কেটে ফেলতে হবে বুঝতেছিলাম না। এটা উঠানো যাচ্ছে না, উঠে যাবে আসলে। এটা সম্ভবত একটা ওয়াটারপ্রুফ একটা ওয়াচ। পুরা ঘড়িটা একটা স্টিলের ঘড়ি, SS-এর ঘড়ি। এইটার এই চেইনে জং ধরার পসিবিলিটি নাই। আমি ফাস্ট্র্যাকের আরও দুইটা ঘড়ি ইউজ করি এখন রেগুলার, এটা আমার থার্ড ওয়াচ ফাস্ট্র্যাকের। সো এই ফাস্ট্র্যাকের ঘড়িগুলোর সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে এইগুলার
চেইনে কোনো প্রবলেম হয় না, এটা ডায়ালের মানে খুব একটা জং ধরে না, দুই আড়াই বছর তিন বছর ইউজ করার পরেও তেমন কোনো একটা প্রবলেম হয় না, রেগুলার ইউজ করা যায়, রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায়। এবং এটা তো আমাদের, আমার মনে হয় ইয়াং জেনারেশনের যারা আছে তাদের একটা পছন্দের মানে কোম্পানি ফাস্ট্র্যাক, এবং ফাস্ট্র্যাকের ঘড়িগুলো আমাদের ইয়ের সাথে যায় আর কি, ট্রেন্ডের সাথে যায়, এখন অনেক ট্রেন্ডি। তো এই ছিল ফাস্ট্র্যাকের এই গেম অফ থ্রোনসের একটা কালেকশন, এটা আমি অর্ডার করলাম আমার নিজের জন্য। এই ঘড়িটা আমি 6,600 টাকা দিয়ে কিনছি, আপনারা বাংলাদেশ থেকে কিনতে চাইলে হয়তো এরকমই দাম পড়বে, 6, 6.5, 7 বা কমলেও হয়তো 5.5-এর নিচে এটা যাবে না, কারণ এটা ইয়েতে দাম হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে এটার প্রাইস হচ্ছে গিয়ে 4,300 রুপিস। তো আপনারা যদি ইন্ডিয়ায় যান তাহলে ইন্ডিয়া থেকে ফাস্ট্র্যাকের একবারে শোরুম থেকে আপনারা কিনে নিতে পারেন, অথবা বাংলাদেশ থেকে কিনলে ফাস্ট্র্যাক এক্সক্লুসিভ একটা শোরুম আছে, এছাড়াও ওয়াচ আউট গ্যালারি আছে, এরপরে ট্রিও আছে। আমি এই তিনটা থেকে, আমার তিনটা ঘড়ি তিন শোরুম থেকে কেনা, প্রথমটা কেনা হয়েছে ওয়াচ আউট গ্যালারি থেকে, সেকেন্ড যে ওয়াচটা আমি কিনছিলাম সেটা আমি কিনছিলাম ট্রিও থেকে, দুইটার সার্ভিসই ভালো। এবার থার্ড টাইম আমি এই ঘড়িটা কিনলাম হচ্ছে ফাস্ট্র্যাক এক্সক্লুসিভ থেকে, বাংলাদেশে এই তিনটা শোরুম থেকে আপনারা নিঃসন্দেহে ফাস্ট্র্যাকের ঘড়িগুলো কিনতে পারেন। এবং আপনারা সবচেয়ে ভালো হয় যদি আপনারা ইন্ডিয়াতে যখন যাবেন, যদি কখনো যাওয়া হয় তখন আপনারা সেখান থেকে একটা ঘড়ি নিয়ে আসতে পারেন। তো আজকের মতন আমরা এখানে শেষ করতেছি ভিডিওটা। Thank you.